প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালি যে আমাদের বাংলাদেশে কি পরিমাণ তুলার প্রয়োজন হয় আমদানি করতে হবে কি পরিমাণ দেশের থেকে কি পরিমাণ চাহিদা আমরা পূরণ করতে পারি আমাদের দেশে উৎপাদিত তুলার পরিমাণ কাছাকাছি দুই লাখ বেল বাংলাদেশে বর্তমানে প্রায় পঁচাশি লাখ বেল তুলা আমদানি হয় কম বেশি পঁচাশি লাখ বেল তুলা কিন্তু এমন একটা ফসল যে জমিতে কোনো ফসল আপনি ভালো হচ্ছে না যদি পরপর দুই তিন বছর আপনি তুলা চাষ করেন ওই জমির কিন্তু উর্বরতা শক্তি বেড়ে যায় চাষিদেরকে আরো লাভ করার জন্য আমরা ইন্টারক্রপিং একটা কার্যক্রম হাতে নিয়েছি আমরা যে কৃষি খামার উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন এবারে বিষয় কৃষি শিল্প ও অর্থনীতিতে তুলা চাষের গুরুত্ব প্রেক্ষিত বাংলাদেশ উপস্থাপনা ও পরিচালনা মির ইমদাদ আলী প্রযোজনা নাজমা আক্তার দেখুন পনেরোই মে বুধবার সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে চোখ রাখুন এটিএন